সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়া হত্যার 18 বছর আজ। এই দীর্ঘ সময়েও শেষ হয়নি আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার কাজ। সাক্ষী না আসা, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ঠিকমতো আদালতে হাজির হতে না পারা সহ বিভিন্ন জটিলতায় দফায় দফায় তদন্তের বেড়া জালে আটকে আছে বিচারিক কার্যক্রম। 2005 সালের এদিনে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। সভা শেষে ফেরার সময় দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় তিনি ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা সহ নিহত হন 5 জন। আহত হন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এমপি অ্যাডভোকেট মোহাম্মদ আবু সহ 43 জন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। কয়েক দফা তদন্ত শেষে 35 জনের বিরুদ্ধে প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা। আজও বিচার না পেয়ে হতাশার পাশাপাশি ক্ষোভ বাড়ছে নিহতদের পরিবারের সদস্যদের মাঝে। আমরা দাবি করেছি একটা সুষ্ঠু তদন্তের এবং একটা বিচারের জন্য, সেই বিচার কিন্তু এত বছরে হয়নি। যারা আসল খুনি তাদেরকে যদি আমরা চিহ্নিত করতে পারি, হয়তো ভবিষ্যতে কারো আপনজনকে এইভাবে রাস্তায় আর দাঁড়াতে হবে।